আর আজকে লজ্জা লাগে এই জেলা থেকে কয়েকজন হরমাদ আমাদের থেকে সবকিছু নিয়ে যত চাকরি মিদনাপুর জেলায় দেয়া হয়েছে বাঁকুড়া জেলায় দেয়া হয়েছে পুরুলিয়া জেলায় দেয়া হয়েছে এবং মুর্শিদাবাদ মালদায় জেলা হয়েছে আমরা তাদের হাত দিয়ে চাকরিগুলো দিয়েছিলাম আর তারা চাকরিগুলো অনেক জায়গায় বিক্রি করেছিল এটা আমরা জানতাম না এটা সত্যি ঘটনা কিনা মিদনাপুরের মানুষ বলুন পুরুলিয়ায় চাকরিগুলো একটাও দেয়নি পুরুলিয়ার চাকরিগুলো পর্যন্ত এখানে বেচে দেওয়া হয়েছিল আর আজকে সিবিআইকে নিয়ে আর ইডিকে নিয়ে বড় বড় কথা বিজেপির নেতাদের বাইরের বিহার থেকে গুন্ডা নিয়ে আসছে বিহারের সব মানুষ তো গুন্ডা নয় হিন্দি ভাষীরাও যেমন সবাই গুন্ডা নয় উর্দু ভাষীরাও সবাই গুন্ডা নয় ধামসা মাদল শান্তির প্রতীক ঢোল করতাল শান্তির প্রতীক মা বোনেরা শান্তির প্রতীক শ্রমিক কৃষকরা শান্তির প্রতীক আমাদের স্বাভাবিক মানুষরা হচ্ছে শান্তির প্রতীক আর এরা কি করছে আপনারা দেখেছেন রামনবমী মিছিল করতে আমরা কাউকে বাধা দিইনি রামনবমীর মিছিল রামের নাম বদনাম করবার জন্য বুলডোজার নিয়ে ঢুকেছে হাওড়ায় ট্রাক্টর নিয়ে ঢুকেছে ট্রেকার নিয়ে ঢুকেছে পেট্রোল মশলা নিয়ে ঢুকেছে বন্দুক নিয়ে ঢুকেছে পুলিশের পারমিশন ছিল না গায়ে জোরে যারা ফল বিক্রি করে তাদের দোকান পুড়িয়ে দিয়েছে অনেক মানুষের ঘর জ্বালিয়েছে আমরা সবাইকে ফলের দোকান কিনে দিচ্ছি আমরা ফল যাতে বিক্রি করতে পারে ব্যবস্থা করে দিচ্ছি যাদের ঘর বাড়ি ভেঙেছে তাদের সবাইকে আমরা সাহায্য দিচ্ছি সরকার থেকে মেদিনীপুর জেলায় সিপিএম এর সময় কিচ্ছু ছিল না আজকে মৎস্যজীবীদের জন্য চাতাল তৈরি করা হচ্ছে ক্রেডিট কার্ড দেওয়া হচ্ছে মৎস্য ভ্যান দেওয়া হচ্ছে ইন্স্যুরেন্স করা হচ্ছে মৎস্যজীবী মারা গেলেও কৃষক বন্ধুর মতো 2 লাখ টাকা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার আগে নিয়ম ছিল স্বাস্থ্যসাথীর কার্ড যার নামে শুধু তিনিই পাবেন আমরা নিয়মটা বদলে দিয়েছি এখন সবাই পাবেন তার কারণ স্বাস্থ্যসাথী কার্ডটা ঘরের সিনিয়র লোকের জন্য সুতরাং মায়ের জন্য যদি হয় তার বৌমা নিশ্চয়ই লক্ষ্মীর ভাণ্ডার পাবে তার মেয়ে নিশ্চয়ই পাবে যদি 25 বছর থেকে 60 বছরের মধ্যে হয় আর একটা নিয়ম আমরা করেছি যেই 60 বছর বয়স হয়ে যাবে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন অটোমেটিক্যালি যতদিন বাঁচবেন তারা 1000 টাকা করে পাবেন তার জন্য নতুন করে নাম লেখাতে হবে না